हेलो भिवर्स सलाम आलैकुम दिस इज एमडी तुहिन आरफात वेलकम बैक टू माई चैनल और एक नतून ट्यूटोरियल नहीं अपने सामने हाजिर हो। आज के ट्यूटोरियल विषयवस्तु हे अपनी आपनर मोबाइल जो वीडियो एडिटरगुल्लो आम आनी जेटा दिए अपन मोबाइले वीडियो एडिटिंग थकूँ ना कें से लोगो शो करे बा वाटरमार्क शो करे आपनी जदि काइनमास्टर एप्लीकेशन दिए अपनार वीडियो एडिट करे थाकें सेक्षेत्रे आपनार काइनमास्टर जे लोगो सेटा आपनार वीडियोते थाकबे। सो एटा आपनार जन्य एकटा समस्या कारण एटा आपनार वीडियो क्वालिटीटाके अनेकटा कमिए देबे कारण आपनार वीडियोते जदि अन्य कोनो एरकम कम्पानिर एप्लीकेशनेर जे वाटरमार्क सेटा जदि थाके तो सेक्षेत्रे आपनार वीडियोर मानटा कमे जाबे। तो भिउयार्स आमि एखन आपनादेरके देखाबो किभाबे आपनि वाटरमार्क विहीन এরকম ভিডিও বানাবেন দ্যাট মিন্স আপনি এডিট করার পরে আপনার ওখানে কোনো রকমের কোনো ওয়াটারমার্ক থাকবে না এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে ওয়াটারমার্কগুলো ছাড়া যে অ্যাপ্লিকেশনগুলো আছে এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি ওয়াটারমার্ক না দিয়ে নিতে চান তো সেক্ষেত্রে আপনাকে একটা মান্থলি অথবা বাৎসরিক পেমেন্ট করতে হবে। কিন্তু ভিউয়ার্স আমার ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আপনি ফ্রিতে আপনি সম্পূর্ণ ওয়াটারমার্ক বিহীন এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন। তো তার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি যে ওকে ভিউয়ার্স এই তো আমি ভিডিওটা আপনাদের সামনে প্লে করতেছি। এখন আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর ঠিক ওপরের দিকে এরকম একটা জায়গায় কাইনমাস্টার লেখা আছে, তার মানে এই ভিডিওটাতে কাইনমাস্টার যে ওয়াটারমার্ক সেটা কিন্তু এখানে শো করতেছে। সো এটা আপনার ভিডিওর মানটাকে কমিয়ে দেবে। আসুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন এবং এখানে কোনো প্রকারের কোনো ওয়াটারমার্ক শো করবে না। তো চলুন এই কাজটা কীভাবে করবো সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আপনি আপনার ফোন থেকে যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন, আমার ফোনটাতে ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। এখানে সার্চ দিবেন কাইনমাস্টার, এই তো চলে এসেছে, আমি আপনাদের লিখে দেখাচ্ছি এপিকে মড, এই জিনিসটা আপনারা লিখে গো বাটনে প্রেস করে দিবেন। সো এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা, প্রথমেই দেখতে পাচ্ছেন কাইনমাস্টার মোড এপিকে 2021 ডাউনলোড নো ওয়াটারমার্ক। সো আপনি এই ওয়েবসাইটটিতে ঢুকবেন, ঢোকার পর আপনি নিচের দিকে এখন বেশ কিছু অ্যাড শো করবে, আপনি এইগুলো দেখার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি, আপনি চাইলে দেখতে পারেন আপনার ইচ্ছা এটা। সো আপনি এখান থেকে একটু নিচের দিকে প্রেস করলে বা নিচের দিকে আপনি একটু স্ক্রল করলে, আপনি একটু নিচের দিকে বেশ কিছু দূর স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এই তো চলে এসেছি আমরা। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কাইনমাস্টারের যে ব্যাপারটা দেওয়া আছে 96.4 MB এবং এখানে আরও বেশ কিছু কথা বলা আছে। সো আপনি এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন এই যে আমরা সেই ইন্টারফেসটা চলে এসেছি যে ডাউনলোড কাইনমাস্টার মড এপিকে লেটেস্ট ভার্সন এত। সো আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে প্রেস করে দিবেন। সো ডাউনলোডে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি এই ইন্টারফেসটা আসার পরে আপনি এখান থেকে চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারেন, আদারওয়াইজ আপনি এখানে জাস্ট ডাউনলোডে প্রেস করে দিন। এবং এটা বলবে কিছু কথা যে এটা আপনার ফোনের জন্য হার্ম বা এটা সব ক্ষেত্রেই বলবে, যেহেতু আপনার মোবাইলটা যদি এরকম সেটিংস দেওয়া থাকে যে এরকম যে কোনো ওয়েবসাইট থেকে আপনি কোনো কিছু ডাউনলোড করে ইউজ করতে পারবেন না, তো সেক্ষেত্রে এরকম পপ আপ মেসেজ শো করতে পারে। সো আপনি এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করে দিলেই মোটামুটি ব্যাপারটা ডাউনলোড হওয়া স্টার্ট করবে। সো আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা ডাউনলোড হওয়া পর্যন্ত। সো তার আগে ভিউয়ার্স আপনাদের একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটিতে আপনি প্রতিনিয়ত মোবাইল রিলেটেড বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস পেয়ে থাকবেন এবং পিসি রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান আপনি এই চ্যানেলটি থেকে পেয়ে থাকবেন। তো আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পাবেন, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন। তো এটা ডাউনলোড হওয়ার পর্যন্ত কাজটা হয়ে গিয়েছে, এখন আমরা জাস্ট এখান দিয়ে কী করবো, এখানে দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে এখানে ওপেন করতে চাচ্ছে সেটা লেখা হচ্ছে। সো জাস্ট এখানে একবার প্রেস করলেই আমাদের ওপেন হয়ে যাবে। সো আমি এখানে প্রেস করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা আপনার অনুমতি যাবে, আপনি জাস্ট ইনস্টল প্রেস করে দিবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা ইনস্টল হতে হয়তো 2-3 সেকেন্ড সময় নেবে বড়। সো ভিউয়ার্স এখান দেখতে পাচ্ছেন অ্যাপ ইনস্টল, তো জাস্ট আমরা এখান থেকে কী করবো ওপেন দিয়ে দেবো একবারে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কাজ কীভাবে করবে। তো জাস্ট আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে জাস্ট অ্যাগ্রি দিয়ে দিবেন, এখান থেকে একটা পারমিশন চাপ অ্যালাউ দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক্যালি এরকম সেট আপ হয়ে যাবে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এরা এরকম লেখা দেখাচ্ছে ওয়েলকাম টু কাইনমাস্টার। তো এরকম ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট লেখা আসছে, জাস্ট আমি এখান থেকে কী করবো এখান থেকে এটা স্টার্টে প্রেস করে দিব, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করতেছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ একটা প্রেস করবেন, এখানে যেটা আছে সেটা থেকে আপনি জাস্ট নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি এখান থেকে জাস্ট যে কোনো একটা কিছু এরকম নেন, ধরুন আমি এখান থেকে কী নিব, তো ধরুন আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা নিলাম। ওকে তো ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এরকম একটা কিছু নিলাম, সো আমি এখান থেকে আরও একটা নিব। সো
এই যে দুইটা হয়ে গেল। সো এই দুইটা দিয়ে আমি জাস্ট ধরুন আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখানোর জন্য এই কাজটা করতেছি। সো মোটামুটি এটা হয়ে গিয়েছে। সো এখান থেকে জাস্ট কী করবো, এখান থেকে এটা সেট আপ যদি হয়ে যায় তো জাস্ট এখান থেকে আমি এটা সেভ করে নিব। তো সেভ করে নেওয়ার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই যে মোটামুটি এরকম হয়ে গিয়েছে দুইটা। এখন এটা এখান থেকে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা এরকম চিহ্ন দেওয়া আছে তীরের মতো, তো জাস্ট ওখানে প্রেস করে দিলেই এটা চাইবে যে আপনি কেমন লেভেলের ইটা চান। সো আপনি জাস্ট এখানে প্রথমে দেওয়াই আছে দেখতে পাচ্ছেন, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন স্লাইড করে। তো আপনি এখান থেকে সেভ দিয়ে দেবেন, অল্প কিছু সময় নেবে। আমি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি যে আসলেই কোনো প্রকারের কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো হয়ে গেল। এখন এখন হচ্ছে ভিডিওটা যদি দেখতে চান তো সেক্ষেত্রে আপনি যদি একটু ভিডিওটা প্লে করেন, তো সেক্ষেত্রে আপনি ফটোস দিয়ে যদি প্লে করেন তাহলে এই যে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো প্রকারের ওয়াটারমার্ক নেই। দেখুন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে কিন্তু কোথাও কোনো প্রকারের ওয়াটারমার্ক নেই। আমি আপনাদের আবারও দেখাচ্ছি, ভিডিওটা কিন্তু এরকম প্লে হচ্ছে কিন্তু নিচের দিকে বা কোথাও কোনো প্রকারের কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। তো ভিউয়ার্স এই হচ্ছে আজকের ভিডিওটা মূলত। তো আজকের ভিডিওটার বিষয়বস্তু ছিল এটাই যে কীভাবে আপনি ওয়াটারমার্ক রিমুভ করে দিবেন, তো এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং ভিডিওটা আপনার কাজে লাগবে। তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে রাখবেন, আর আপনার এই ভিডিওটা আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।